অলওয়েজ হ্যাপি, ইউ নো হোয়াই? রাঙামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার হইদে ফাঁসর আর বাল্য হইত না, শিক্ষার গুণগত মানও বারণপুরে। বৃহস্পতিবার ফজরত কাপ্তাই বড়ছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এইসব কথা হয়। লোভের জন্য, ক্ষমতায় আরোহণের জন্য আমরা যারা মানবতাবাদে বিশ্বাস করি, অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রশিদ কাদেরী। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাজেশ ভট্টাচার্যর পরিচালনার বিশেষ অতিথি আছেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াই ছিং মং মারমা, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ আহমেদ রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উময় চিং মারমা সহ অন্যান্য। এর আগে প্রধান অতিথি নতুন কারিগরি শিক্ষার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। অক্ষয় থাকবে এবং ভবিষ্যতেও এটা চলবে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।